আমরা এখন কাঁকড়াঝোড়ের দিকে রয়েছি, ওখানে কেতকি ঝর্ণা আছে, উদুলজুয়া বাস স্ট্যান্ড পেরিয়ে যেটা যেতে হবে ওইখানটায় আমরা এখন যাব। এইটা তার মাঝখানে, এটা এখানে একটা সিআরপিএফের ক্যাম্প রয়েছে, খাত্তাধারা নাম। সেই খাত্তাধারাতে সিআরপিএফ ক্যাম্পটা ছাড়িয়ে উদুলচুয়া বাস স্ট্যান্ড ছাড়িয়ে তারপরে আমরা যাব কেতকি ঝর্ণা। গ্রামটার নাম হচ্ছে সিংহাডোবা। ঢাঙ্গি কুসুম এখান থেকে 10-15 কিলোমিটার তো হবেই। ঢাঙ্গি কুসুম না বুঝলেও লোককে বলতে হবে হুদহুদা, হুদহুদা ওয়াটারফলস। ওই তো জলপ্রপাত একটা, এখন অবশ্য জল কম হতে পারে, বর্ষাকালে জলটা বেশি আছে, এখন তো জলটা কম থাকে। কাছাকাছি কাঁকড়াঝোড়ের পুরোটাই তো সিনিক বিউটি, পুরোটাই তো ঘোরার। কাঁকড়াঝোড় সোজা একদম। হ্যাঁ, ওরা আগে পড়বে না, দুটো দু সাইডে। ঢাঙ্গি কুসুমটাও ভালো, ঢাঙ্গি কুসুমের কাগজে নাম উঠেছিল তো মাঝখানে, সে কয়েকজন ঘুরতে গিয়ে উল্টোপাল্টা বললো যে কি মাওবাদী আছে নাকি আদৌ কিছু নেই, ফলস রিপোর্ট দিয়েছিল, আনন্দবাজারে ছবি দিয়েছিল তো। বলছি কাঁকড়াঝোড় ঢাঙ্গি এইদিকেই পড়বে।